আপনারা কি বললে বিশ্বাস করবেন কিন্তু ঘটনা সত্য যে মালয়েশিয়ায় এবার লোক পাঠানোর নাম করে বাংলাদেশের প্রায় 10 থেকে 15 হাজার কোটি টাকা একটা গ্রুপও মানে মাত্র 25 থেকে 50 বা সর্বোচ্চ 75 জন এই 25 থেকে 75 এখন পর্যন্ত 25 জন সিলেক্টেড আছে আর লাইনে আছে 50 জন এই সর্বোচ্চ 70-75 জন লোক মিলে এই বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার মালিক হবে আর তাদের মাধ্যমে মালয়েশিয়া একটা চক্র প্রায় 10 থেকে 15 হাজার কোটি টাকা নিয়ে যাবে এই প্রসঙ্গে এর আগে একদিন বলেছি বলে আজ নতুন আরেকটি কথা আপনাদেরকে বলি ইতিমধ্যে শুধুমাত্র মালয়েশিয়ায় পাঠাবো কবে পাঠাবো কি পাঠাবো কেমনে পাঠাবো বেতন কত কোন কোম্পানি কিচ্ছু ঠিক নাই বাংলাদেশের সাধারণ একদম খেটে খাওয়া মানুষের কাছ থেকে প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে আরও একটি গ্রুপ আপনারা কি বিশ্বাস করেন এটা এই বাংলাদেশে এই ঢাকা শহরেই হয়েছে এবং অলরেডি ঘটনা ঘটে গেছে এই 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে গেছে আর ওইটা 10-15 হাজার কোটি টাকার ঘটনা পার করার জিনিসটি পাইপলাইনে আছে এইটি কে না জানে এই রিলেটেড যারা আছে এদের সবাই জানে আমি সেই কথায় আসছি তার আগে বলি ব্যাপারটা কীরকম জানেন আজকে আপনি যদি আপনার ছেলেকে ক্লাস ওয়ানে ভর্তি করেন আর এখন তো আমাদের সব কিছুতেই ওই যে প্রাইমারি স্কুলে দেন ব্যাংকে দেন 5 থেকে 10 লাখ টাকা দিতে হয় না ওই যে সানমার মিষ্টি খাওয়ার টাকা আর কি তো আপনি ক্লাস ওয়ানে ছেলেকে ভর্তি করলেন আর এক জায়গায় গিয়ে টাকা দিয়ে আসলেন 10 লাখ রে ভাই আমার ছেলেটারে ব্যাংকে চাকরি দিস বা আমার ছেলেটারে প্রাইমারি স্কুলে চাকরি দিস ব্যাপারটা যেমন হবে বাংলাদেশে মালয়েশিয়া যেতে চায় এরকম গ্রামগঞ্জের যুবকদের নিয়ে ঠিক সেম এই ঘটনাটি ঘটছে ছেলে পড়ে আজকে মাত্র ক্লাস ওয়ানে আর ছেলে কবে ডাক্তার ইঞ্জিনিয়ার আর স্কুলের টিচার হবে আর সরকারি চাকরি পাবে ব্যাংকে চাকরি পাবে তার জন্যে 15 বছর আগেই 5-10 লাখ টাকা দিয়ে দিলেন ঠিক এই ঘটনা ঘটছে ঘটনাটি খুলে বলি আপনাদেরকে এই ঢাকা শহরে বিদেশ গমন ইচ্ছুদের বিদেশ যারা যেতে চায় শ্রমিকরা তাদের মেডিকেল টেস্টের জন্য ব্যাঙের ছাতার মতন বেশ কিছু ক্লিনিক গজিয়ে উঠেছে যারা শুধু এই শ্রমিকদের মেডিকেল টেস্ট করে টেস্ট কী করে না করে সেই কোয়ালিটি তো বললে ভিন্ন জিনিস সেটা আমি বাদিয়ে দিলাম প্রত্যেকের শ্রমিকের কাছ থেকে 7,200 টাকা করে নেওয়া হয় শ্রমিকদের যাওয়ার সিস্টেমটা কী মালয়েশিয়া একটা কোম্পানি তারা ইনভাইটেশন পাঠাবে তারা ভিসা পাঠাবে সেই ভিসা বিএমইটিতে রেজিস্ট্রেশন হবে একটা ছাড়পত্র হবে দেন মেডিকেলে যাবে মেডিকেলে ক্লিয়ারেন্স ফিটনেস হইলে সেই শ্রমিকটি অন্য বাদবাকি ফর্মালিটি শেষ করে টাকা পয়সা দিয়ে বিদেশ যাবে কী হচ্ছে জানেন সারা বাংলাদেশে 50,000 দালাল লেগে গেছে আরও আগের দালাল ছিল সব মিলে যেখান থেকে পারে সেইখান থেকে ছেলেদেরকে ধরে আনতেছে ঢাকায় বলে হ্যাঁ টাকা দাও 50,000 এটা জামানত ইয়ের জন্য যাওয়ার জন্য আর মেডিকেলটা করে রাখো মেডিকেল করার সিস্টেমটা হলো মেডিকেলটা করতে হবে ছাড়পত্র পাওয়ার পরে এই ছাড়পত্র পাওয়ার আগের যে মেডিকেল সেই মেডিকেল মূলত কোনো কাজেরই না এইভাবে এখন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশে রিক্রুটিং এজেন্টদের বা এই জনশক্তি রক্তানিকারক যে প্রতিষ্ঠানগুলো তাদের যে মূল অর্গানাইজেশন বায়রা এই বায়রার সভাপতি সেক্রেটারি আমাদেরকে বলেছে যে অন্তত 1 লক্ষ লোকের এরকম মেডিকেল টেস্ট করা শেষ মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য আমাদের চুক্তি হয়েছিল 1 বছর আগে 2020-এর ডিসেম্বরে এখন পর্যন্ত লোক গেছে মাত্র 1200 আর মেডিকেল টেস্ট হয়ে গেছে 1 লাখ লোকের যেই মেডিকেল টেস্ট আদতে কোনো প্রকার কোনো কাজে লাগবে না প্রত্যেকের কাছে 7,200 টাকা তো এটা শুধুমাত্র নর্মাল খরচ 7,200 টাকা নিয়েছে এই মেডিকেল টেস্ট করার নামে যে কোম্পানিগুলো 7,200 ইনটু আপনি এবার গুণ করেন 1 লক্ষ দিয়ে কত টাকা হয় এই 100 কোটি টাকা অলরেডি আমাদের দেশের একটা চক্র তারা এটা হাতিয়ে নিয়েছে এবং এই জিনিসটি জানে বাইরার সভাপতি আমাদেরকে বলেছে সেক্রেটারি বলেছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেছে ইভেন বিএমইটি জানে বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক এবং প্রশিক্ষণ যে বুরু সেটা ডিজি মহোদয় তার সাথেও আমাদের কথা হয়েছে ওনারাও এটা জানে তার চেয়ে ইন্টারেস্টিং হলো আগের মাসের 23 তারিখে বাইরার নতুন কমিটি হয়েছে সেই কমিটির নেতারা আমাদেরকে বলেছেন তারা বর্তমান মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়ের সঙ্গে দেখা করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং সচিব ওনাদেরকে ওই বিষয়টা জানিয়েছেন জানার পর ওনারা বলেছেন যে আমরা শক্ত নির্দেশ দিচ্ছি এগুলো বন্ধের জন্য আগে কেন হয়েছে না হয়েছে এই বিষয়টি কোনো তদন্ত হবে কি না সেটা এখনও প্রকাশ পায়নি তো এগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন নির্দেশ দেওয়ার পর কিছুটা কিঞ্চিত নড়ে চড়ে উঠেছে কিন্তু এখন পর্যন্ত
এইটার স্থায়ী কোনো সুরাহা হয়নি। যেদিক থেকেই পারে এই যে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে, এরা আমাদের আদমদের বলে যে আদম আদম ধরে এনে মেডিকেল টেস্টটা করায়, করালে 7,200 টাকা। এবার যে করায় বাংলাদেশে জানেন, টেস্ট যে করায় তার কি কমিশন? এই সবের মধ্যে দিয়ে আমাদের দেশের এই মালয়েশিয়ার চক্র চলছে। এবং সেখানে আপনার মালয়েশিয়ার এই ঘটনায় বাইরার, এই যে জনশক্তি রপ্তানি কর প্রতিষ্ঠানদের বাইরার বাইরার এক সাবেক নেতা খুব সরাসরি জড়িত বলে আমাদের কাছে উঠে এসছে। আমরা নিশ্চয়ই সময় সুযোগে আপনাদের সামনে তার অবস্থা তুলে ধরব। এবং সেই লোক নানা সময় যুক্তি দেখায় আমরা তো একটু কম পয়সায় করে দিচ্ছি, করারই তো কথা না, এখন তো এই মেডিকেল টেস্টে কোনো মূল্য নাই। এ লোকটার ভিসা হলে পরে যখন ভিসা টিসা হয়ে যায় তখন বলবে তুমি মেডিকেলটা আবার করে আসো, আবার 7,200 টাকা দিয়ে তার করতে হবে। সুতরাং আজকের এই কন্টেন্ট আপনারা যারা শুনছেন, মালয়েশিয়া যেতে ইচ্ছুক বা সিঙ্গাপুর যেতে ইচ্ছুক বা সৌদি যেতে ইচ্ছুক, আপনাদেরকে বলবো যে বিএমইটির মহাপরিচালকও আমাদেরকে বলেছেন যে ভিসা কনফার্ম হওয়া ছাড়া, নিজের সমস্ত ফর্মালিটি কনফার্ম হওয়া ছাড়া অহেতুক মেডিকেল টেস্টের জন্য কাউকে যেন টাকা পয়সা দেওয়া না হয়। এখানে বাইরার নেতৃবৃন্দ এবং পুরোপুরি পাবলিক পারসেপশান আছে, সবার ধারণা আছে বর্তমান যে প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি একেবারে অন্যরকম মানুষ, এবং নিশ্চিন্তেই বাইরার তারা বলেছেন যে তিনি সৎ মানুষ। কিন্তু কোথাকার ঝামেলাটা, সেই ঝামেলাটা আমি যাচ্ছি। সেই ঝামেলাটা যাওয়ার আগে এবার 1,000 কোটি টাকার গল্পটা করে নেই। মালয়েশিয়ায় সেই যে চুক্তিটা হয়েছিল 2020 সালের ডিসেম্বরে, এই বর্তমান যে প্রবাসী মন্ত্রী উনি আসার আগে, এই চুক্তিটায় একটা জায়গায় বলা আছে মালয়েশিয়া সরকার যে বাংলাদেশ থেকে কারা মালয়েশিয়ার লোক পাঠাবে, মানে কোন কোন এজেন্সি বাংলাদেশের কোন কোন আদম এজেন্সি তারা লোক পাঠাবে, এটা মালয়েশিয়া গভর্নমেন্ট ঠিক করে দিবে। আর মালয়েশিয়া গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্টের কথা বলেন দুর্নীতি আর ঘুষ, মালয়েশিয়া গভর্নমেন্ট তার চেয়েও ডেঞ্জারাস। সেইখানে আরও কিছু লোক বসে আছে, সেখানকার মধ্যে বাংলাদেশের এক লোক আছে, তার নাম হচ্ছে আমিন। তারা তাকে সম্মান করে দোহো আমিন বা সামথিং এরকম একটা মালয়েশিয়ানভাবে সম্বোধন করে বলে, সেই আমিন সাহেবের সেইখানকার যে ম্যান পাওয়ার মিনিস্ট্রি সেখানে সাংঘাতিক যোগাযোগ, এবং সেইখানকার ম্যান পাওয়ার মন্ত্রী টন্ত্রী কিং টিং তাদের সাথে যোগাযোগ, এদের সাথে মিলিয়ে যেইটা বাংলাদেশের জনশক্তি রপ্তানি যে ফিল্ড, সেই ফিল্ডে ওপেন সিক্রেট যে প্রায় 500 কোটি টাকা খরচ করা হয়েছে মালয়েশিয়ায়, যে বাংলাদেশে 25টা শুধু এজেন্টকে নির্ধারণ করে দিবে, যে এই 25টা এজেন্টেই কেবল মালয়েশিয়ায় লোক পাঠাবে। এছাড়া বাংলাদেশে যে আরও 1,000 খানেক প্রায় অ্যাক্টিভ আছে 400 মতো যে এজেন্সি আছে, এরা লোক পাঠাতে হলে ওই 25টাকে ধন্না দিয়ে পাঠাতে হবে। ধন্না দিয়ে বলতে কেমন? বাংলাদেশের সরকার নির্ধারিত, বিএমটির ডিজি আমাদেরকে বলেছেন, সরকার নির্ধারিত মালয়েশিয়া অভিবাসন ব্যয় মানে শ্রমিক একটা যাওয়ার যে ব্যয় সেটা ধরা হয়েছে মাত্র 78,000 টাকা। কিন্তু বাস্তবতা কী জানেন? প্র্যাকটিক্যাল হচ্ছে মালয়েশিয়া একটা শ্রমিকের যেতে এখন 4.25 লাখ টাকা লাগছে। এই 4.25 লাখ টাকা কোথায় লাগছে? এই 4.25 লাখ টাকার মধ্যে এই যে যারা ওই যে 25টা অর্গানাইজেশন, এরা এখন চুপ করে বসে আছে, এরা শুধু এখন কমিশন খাবে, এদের লোক পাঠানোর দিকে এখন আর তেমন আগ্রহ নাই। আর এই 25টার বাইরে যারা, এরা এখন লোক পাঠাবে, পারমিশন হচ্ছে লোক পাঠাবে, লোক প্রতি 1,35,000 টাকা এই বাংলাদেশের যে সিন্ডিকেট আছে 25 জন, এই 25 জনের মাধ্যমে মালয়েশিয়ায় দিয়ে দিতে হবে। 1,35,000 টাকা মালয়েশিয়ায় দিতে হবে জন প্রতি, এটা বাংলাদেশেরাও পাবে না, বাংলাদেশের সিন্ডিকেট পাবে না। এই 4.25 লাখ থেকে 1,35,000 গেল, তারপর 1,00,000 টাকা করে রাখবে বাংলাদেশের ওই 25 সিন্ডিকেট। চিন্তা করুন, 10 লাখ লোক যাবে, প্রতি 10 লাখ লোকে 1,00,000 করে রাখলে কত টাকা, আমার আপনার হিসাবে ক্যালকুলেটারে ধরে না। এই টাকা শুধু বাংলাদেশের এই 25টায় পাবে। যদিও এখন একটা দেন্দরবার চলতেছে, বাইরের নতুন কমিটি এসছে, তারাও আবার এখানে একটু ভাগ চায়, সেই কমিটি তারা দৌড়াদৌড়ি করতেছে যে এই 25টা না, এটার এখন 50 বা 75 করা হবে, মোটামুটি একটা লাইনে নিয়ে গেছে তারা। টাকা কিন্তু সেইটাই লাগবে, ভাগবাটারও কিন্তু এইটাই। এদের এই সিন্ডিকেট মেম্বার 25 থাকুক 50 থাকুক আর 75 থাকুক, মালয়েশিয়া কিন্তু 1,35,000 টাকা দিতেই হবে। আর সিন্ডিকেটের মেম্বার এখন যদি 25 থেকে 50 হয়, তাহলে আগে 25 জন প্রতি 1,00,000 করে পেত, এখন 50 বা 75 জন প্রতি 1,00,000 করে পাবে। এটা ফাও অহেতুক, কোনো কারণ ছাড়া, শ্রমিকও পাঠাবে না, কোনো প্রসেসের মধ্যে নাই, শুধু মালয়েশিয়া থেকে যে ভিসাটা আসবে এটা তাদের হয়ে আসবে, এটা মালয়েশিয়া গভর্নমেন্টের সঙ্গে তাদের সেই কানেকশন হয়ে গেছে। এখন এই পরিস্থিতির মধ্যে বাইরা জানে, জনশক্তি রপ্তানিকারকরা জানে, বাংলাদেশের যারা সংশ্লিষ্ট সরকারি দপ্তর আছেন তারা জানেন, জানার পরেও কেউ কিছু করতে পারছেন না। কারণটা কি? ওই যে 2020 সালের সেই চুক্তি,
যেই এমইউতে যে এমইউতে একটা ক্লজ রাখা হয়েছে যে বাংলাদেশ থেকে কারা লোক পাঠাবে সেটা মালয়েশিয়ান গভর্নমেন্ট দেখে দিবে। তাই এখন বাংলাদেশে যারা অন্তত সৎ, অবশ্যই বাংলাদেশে কিছু সৎ, বেশ কিছু সৎ রিক্রুটিং এজেন্ট আছেন যারা নিজেকে উজাড় করে দিয়ে এটা সার্ভিস দিতে, তারা সার্ভিসও দিতে চান যে হ্যাঁ সার্ভিসের মাধ্যমে আমি একটা ব্যবসা করলাম সৎ উপায়ে, জন প্রতি 15-20-30 হাজার টাকা আমার থাকলো, সেটা শ্রমিকের সাথে আপোষে, এই ধরনের মেন্টালিটির যারা আছেন তারা খুব করে চাচ্ছেন। ইভেন বাইরের যে নতুন কমিটি আসছে সেখানকারও নেতৃবৃন্দ অনেকেই চাচ্ছেন যে বাংলাদেশ গভর্নমেন্ট উদ্যোগ নেক, উদ্যোগ নিয়ে মালয়েশিয়ার সঙ্গে সেই যে চুক্তিটা হয়েছে এই চুক্তিটা একটা সংশোধনী এনে মালয়েশিয়ায় লোক পাঠাক। মজার ব্যাপার কী জানেন, অভিবাসন ব্যয় অভিবাসন ব্যয় বলে, আসলে অভিবাসন ব্যয় বলতে কোনো কিছু থাকার কথা নয়। অন্যান্য দেশগুলো, মালয়েশিয়ার প্রচুর লোক দরকার তাদের ফ্যাক্টরি টেক্টরিতে, ওই সব ওই দেশে কিন্তু ওই দেশের গভর্নমেন্টকে খুব প্রেশার দিচ্ছে যে আমাদেরকে লোক লোক নিতে হবে বাংলাদেশ থেকে, বাংলাদেশে এই আমলাতান্ত্রিক জটিলতাগুলো ভেঙে লোক নিতে হবে। এখন সেই দেশের লোক দরকার এবং ওই দেশগুলোতে ইভেন মালয়েশিয়া, লিবিয়া, সিঙ্গাপুর, ওই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে যে লোক নেওয়া হবে এই লোক তারা খরচ দিয়ে নিতে চায়। তারা বলে যে আমরা খরচ দিয়ে নিব, আমরা ফ্রি নিব, আমাদের এই বাংলাদেশে খালি শ্রমিক দাও, ম্যান পাওয়ার দাও, আর কিছু লাগবে না, কারণ বাংলাদেশের বাইরে এত ম্যান পাওয়ার পৃথিবীর আর কোনো দেশ নেই। মালয়েশিয়া এই খরচে চাইলেও নেপাল থেকে এত লোক পাচ্ছে না, চাইলেও ইন্ডিয়া থেকে এত লোক পাচ্ছে না, চাইলে ইন্দোনেশিয়া থেকে এত লোক পাচ্ছে না, সিঙ্গাপুরেরও একই অবস্থা, লিবিয়ারও একই অবস্থা, মিডিল ইস্টের অবস্থা। এইরকম একটা সুযোগ থাকার পরও শুধুমাত্র কিছু সংখ্যক লোভী এবং এতদিন ধরে বাংলাদেশের এই ম্যান পাওয়ার সেক্টরটারে একেবারে সেক্টরকে একেবারে বন্দি করে রেখেছে, এরকম কয়েকটা হাতে গোনা লোকের কারণে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের স্বপ্ন মাটি হচ্ছে। আর এই বাংলাদেশ আমরা এখন যে রেমিটেন্সে গর্ব করি, এই রেমিটেন্স স্টেট ডাবল হয়ে যেত, স্টেট ডাবল হয়ে যেত যদি যদি শুধুমাত্র এই ধরনের যে এই সমস্যাগুলো, যেই লোভী মানুষগুলো আছে এদেরকে একটু রোধ করা যেত। সবাই জানে, জানার পরেও সুরাহা হচ্ছে না। সর্বশেষ বাইরা নেতৃবৃন্দের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা একেবারেই তাকিয়ে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর দিকে, তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের এই সমস্যার কথা বলতে চান এবং বলার পর একটা আশার আলো যদি জ্বলে ওঠে সেই আশায় সবাই বসে আছেন। তাই আমি মালয়েশিয়া যারা যেতে চান, আজকে আমাদের কন্টেন্ট যারা দেখেছেন অনেকেই দেখেন, আমাদের মালয়েশিয়ার বন্ধুরা দেখেন, মিডিল ইস্টের বন্ধুরা দেখেন, আপনারা দেশে বলবেন, আমরা বলছি এই বাংলাদেশের যারা ইয়াং ভাই বোনরা যারা ইয়াং জনগোষ্ঠী, মূলত স্কিল জনগোষ্ঠী বা একটু মধ্যবয়সে এসে পিছিয়ে পড়েছে এরকম জনগোষ্ঠী যারা মালয়েশিয়া যেতে চান, আপনারা কোনো অবস্থাতেই ছাড়পত্রের আগে মেডিকেল করাবেন না এবং টোটাল ক্লিয়ারেন্স পাওয়া ছাড়া কোনো রকম অ্যাডভান্স দিবেন না, কারণ আপনাদের কাছ থেকে এখন যে অ্যাডভান্সটা নেওয়া হচ্ছে এইটা আটকে রেখে সে অন্য কোথাও খরচ করছে, অন্য কোথাও বিজনেসে খাটাচ্ছে, আপনাকে পাঠাবে এক বছর পরে, তার হাতে কিন্তু এখনও কোনো ক্লিয়ারেন্স নেই, অথবা একদিন দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে আপনার এই টাকার আর হদিশ পাওয়া যাবে না। তাই সময় থাকতে আপনারা সবাই যেই পদক্ষেপে নেবেন একদম সাবধানে নেবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।